মালদায় বিজয়া সম্মেলনের মঞ্চতাও আবার শাসক দলের। সেখানে দেখা গেল মালদার মানিকচক থানার আইসিকে একেবারে উর্দি পরে, বক্তৃতাও দিতে দেখা গেল তাকে মাইকে পরে। তাহলে কি এরাজ্যের পুলিশ শাসক দলের দলদশে পরিণত হয়েছে? মালদার এই ঘটনায় রেটে মতো শোরগোল পড়ে গিয়েছে। শাসক পুলিশের ঘনিষ্ঠতার অভিযোগ নতুন কিছু নয়, আগেও বিরোধীরা এই নিয়ে সরব হয়েছে। 56 ভোটে হারার অবক্ত যন্ত্রণা আছে, মমতা ব্যানার্জি যত দিন বাঁচবেন তাকে বয়ে নিয়ে যেতে হবে। নন্দীগ্রামে হেরেছি হেরেছি হেরেছি, তাই এই দলদাস মমতা পুলিশকে দিয়ে 500 পুলিশ নিয়ে এসছে, দেখুন নিয়ে এসছে। এবং আমি আমি এক্ষুনি কনফ্রন্টেশন করলে এতগুলো নিরীহ গ্রামবাসী মার খেত। শাসক দলের রাজনৈতিক অনুষ্ঠানে মঞ্চে আলোকিত করে রয়েছেন পুলিশ আধিকারিক। তৃণমূলের বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে এমন দৃশ্য নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। এই ছবি মালদার মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনের। কে এই পুলিশ কর্তা জানেন? মানিকচক থানার আইসি সুবীর কর্মকার। তৃণমূলের অনুষ্ঠানে একেবারে মধ্যমণি তিনি। মঞ্চে ভাষণ দিতে গিয়ে আইসি সুবীর কর্মকার আব্দুর রহিম বক্সিকে মালতীপুরের বিধায়ক নয়, মালদার তৃণমূল সভাপতি হিসেবে সম্বোধনও করেন। মালদার জেলার তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবী আব্দুর রহিম বক্সি মহাসভাপতি আছেন। শুধু অতিথি হিসেবে বসে থেকেছেন তা নয়, মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের সঙ্গেও গানেও গলা মেলাতে দেখা গেল বিতর্কিত পুলিশ আধিকারিককে। তৃণমূলের অনুষ্ঠানে কি করছিলেন উর্দিধারী? তাহলে কি পুলিশ তৃণমূলেরই সদস্য? পুলিশ তৃণমূলের দলদাস? জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এই পুলিশ প্রশাসন হচ্ছে দলদাস, দলদাসে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসের। তাই এটা স্বাভাবিক যে তারা ক্যাডার, তারা একদম উর্দিধারী ক্যাডারে পরিণত হয়েছে। শাসক পুলিশ ঘনিষ্ঠতা নিয়ে খোঁচা সিপিএম এর। তো আমরা যে দীর্ঘদিন ধরে অভিযোগ করছি যে পুলিশকে তৃণমূল দলদাসে পরিণত করেছে এই রাজ্যে, আজকে তার উদাহরণ প্রমাণিত হলো। বিতর্ক ঠেকাতে তৃণমূলের অনুষ্ঠানকে অরাজনৈতিক বলে বসেন আব্দুর রহিম বক্সিও। এটা সারস সম্মান নামে বিজয়ী সম্মেলনী তৃণমূলের কর্মসূচি, এটা নয় আলাদা করে, যার জন্য আমরা কোনো পলিটিক্যাল বক্তব্য এখানে রাখিনি। আমরা যা বলেছি মুখ্যমন্ত্রীকে নিয়ে বলেছি, ফলে এই এই প্রোগ্রামে সবে আছে। একটা নন পলিটিক্যাল প্রোগ্রাম কিন্তু পরিচালনা করছি আমরা তৃণমূলটা, মানে তৃণমূলের নামটা আমার উঠে এসছে এখানে। আইসি এফ আসাটা কোনো অপরাধ নয়। পুলিশ মানেই তৃণমূল, আর তৃণমূল মানেই পুলিশ। ওরা একে অপরের পরিপূরক। তৃণমূলের নেতাদের খুশি করতে তাই দলীয় অনুষ্ঠানে গিয়েছিলেন মানিকচক থানার আইসি। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। চিরকালই দলনেত্রীর একেবারে পছন্দের পাত্র ছিলেন কেষ্টমণ্ডল, কিন্তু জেল থেকে ফেরার পর তার ডানা ছাড়তেও বেশি সময় নিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো রকম কোর কমিটিকে না জানিয়ে কোনো বিজয়া সম্মেলনী করা যাবে না, কেষ্টকে কড়া বার্তা মমতার। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলছিল নুরুল নাকি বলেছে ছেড়ে দেবো, আমি নুরুলকে বলবো আর একটা দিদিকে মুখ্যমন্ত্রী করে দে, তারপর ছাড়লে একসঙ্গে ছাড়বো, দুই দাদা হয়ে ছাড়বো, দুই বন্ধু মিলেই ছাড়বো। লালমাটির দেশে কেষ্টমণ্ডলের একচ্ছত্র আধিপত্যে দাঁড়ি আগেই পড়েছিল। প্রায় দেড় বছর তিহারে থাকার পর পুজোর আগেই বাড়ি ফিরেছেন অনুব্রত। তিহারের জল খেয়ে অবশ্য আগের সেই মেজাজ আর নেই। অনুব্রত জেলে যাওয়ার পরই বীরভূমের দায়িত্বে কোর কমিটির গঠন করেছিলেন দলনেত্রী। কিন্তু কোর কমিটির সদস্য কাজল শেখের সঙ্গে কেষ্টর সম্পর্ক আজও শীতলই থেকে গিয়েছে। পুজোর পর একের পর এক বিজয়া সম্মেলনীতে যোগ দিতে থাকেন অনুব্রত। কাজল শেখের সঙ্গে এক মঞ্চে দেখাও যায়নি তাকে। বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে বিজয় সম্মেলন, এমনকি বিভিন্ন ব্লকে বিজয় সম্মেলন হওয়ার কথা, সেটা দেখছি নানুরের বিধানসভা
কঙ্কালীতলা অঞ্চলে একটা বিজয় সম্মেলনের ডেট ঘোষণা হয়ে গেল। অথচ আমি নানু বিধানসভার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন, ওখানে বিধায়ক থেকে শুরু করে ব্লক চেয়ারম্যান কেউ জানে না, সবও তো একটা বিতর্কিত বিষয়। এবার কেষ্টর বিজয় সম্মেলনীতেই রাশ টানলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কোর কমিটির এক সদস্যকে ফোন করে অনুব্রতর সঙ্গে কথা বলেন মমতা, সাফ জানিয়ে দেন কোর কমিটিকে না জানিয়ে কোনো কর্মসূচি নয়। জেলা সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডল দায়িত্বে থাকলেও মমতার নজর দিয়ে যে কোর কমিটি রয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আগামী দিনে বীরভূমে রাজনীতি কি কোর কমিটি সামলাবেন যার মাথার উপর রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? অনুব্রতর জেল থেকে ফেরার পর বীরভূম মমতার হাতের বাইরে চলে যাচ্ছে কটাক্ষ পদ্ম শিবিরের। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এখন বীরভূমটা দেখছেন, তাহলে বীরভূমে যে তৃণমূলের সব কিছু সঠিক নেই তা প্রমাণ করছে, বারবার তাকে হুইপ জারি করতে হচ্ছে, নির্দেশিকা দিতে হচ্ছে এবং যথারীতি সেই নির্দেশিকা কেউ মানছে না, তাই আবার নির্দেশিকা দিতে হচ্ছে। অনুব্রতকে ছাড়াই পঞ্চায়েত ভোট ও লোকসভা ভোট ভালোভাবে উতরে দিয়েছে কোর কমিটি। স্নেহের কেষ্ট যে এখন বীরভূমে আর অপরিহার্য নয় তা বিলক্ষণ বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই কোর কমিটিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। বাঘকে বেড়াল বানিয়ে দিল শীর্ষ নেতৃত্বই, এবার কি করবেন অনুব্রত? নেতৃত্ব দেওয়া ধাক্কা হজম করতে আগে একটু জল খান অনুব্রত। মনোরঞ্জন চ্যাটার্জি ও অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা।